সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দিনাজপুরের ফাঁসিলাডাঙ্গা হাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে ফাঁসিলাডাঙ্গা হাট থেকে আমরা দেখব সাইওয়াল এবং দেশাল ষাঁড়গরু খামারে রাখার উপযুক্ত সাইওয়াল দেশাল ষাঁড়গরুর দাম কেমন। দর্শক আমরা দেখি এখানে বিভিন্ন ধরনের ষাঁড়গরু দেখতে পাওয়া আছে, তার মধ্যে আমরা একটা পেলাম সাইওয়াল জাতের ষাঁড়, বেশ ছোটো আকৃতির। বাইরে বয়স কেমন? তিন মাস, তিন থেকে চার মাস হবে না? দাম কত রাখছেন ভাই এটা? ৩৯ আর কাস্টমার কত বলে? ৩৬ কত হলে ছাড়বি ভাই এটা? ৩৭ হলে ছাড়বে। দর্শক শুনলেন যে ৩৭,০০০ টাকা হলে যে সাইওয়াল জাতের ষাঁড় আজকে বিক্রি করবেন ফাঁসিলাডাঙ্গা হাটে। আমরা দেখি দর্শক, দর্শক আমরা এখানে দেখছি আমাদের রফিকুল, যিনি কিন্তু গরুর জগতে আমরা বলি বেশ নাম ডাক আছে তার। প্রচুর পরিমাণের বাইরের পার্টিরা আসে, ওনার মাধ্যমে গরু সংগ্রহ করে নেন। আমরা দেখছি আজকে কিন্তু উনি গরু বিক্রি করছেন। দেখুন, তিনটি দেশাল জাতের ষাঁড় গরু নিয়ে দাঁড়িয়ে আছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করি। রফিকুল ভাই ভালো আছো? কেমন দর্শক? কেমন বিক্রি হয়েছে কি? চারটা বিক্রি হয়েছে, তাহলে কেনা বেচে ভালো হচ্ছে? আচ্ছা আচ্ছা, তো এগুলো সংগ্রহ করছো কোথায় ভাইয়া? কালিয়াগঞ্জে। দুটা গ্রামে? এই মোট সাতটা। বাজার তাহলে কি এখন উপরের দিকে না নিচে? না, বাজার চলে এসো, চলে এসো, এখন তোমার কষ্ট করতে আছে। এই বাজারটা থাকবে, বাকি হবে না। আর বাকি হবে না? না না, এখন আজকে থেকে আবহাওয়া খারাপ হয়েছে। এই না, আজকে তো ওয়েদার খারাপ, বেশ দেখতেছি। তারপরে তো আবার ইয়া আছে, ওই যে বয়স কেমন? এক বছর করে হয়নি এখনো। দেখুন দর্শক, দাম কেমন রাখছো ভাই এগুলার? ৩২,৫০০, ৩১ পর্যন্ত বলছে। কত হলে ছাড়বে এটা? ৩২,৫০০। দর্শক শুনলেন, ৩২,৫০০। আর আমি একটা কথা বলে রাখি, খুব সীমিত লাভে কিন্তু আমাদের এই ছোটো ভাই কিন্তু ষাঁড় গরু বা যে কোনো ধরনের গরু কেনা বেচা করেন। আর এটা ফাঁসিলাডাঙ্গা হাটে। আর ওই ওইটা দুটাই একই দাম। দর্শক শুনলেন, দুটাই একই দাম, ৩২৬ হলে বিক্রি করবেন। আর রফিকুলের নাম্বার আমরা দিয়ে দিচ্ছি দর্শক। আপনারা যারা এই ধরনের ষাঁড় ক্রয় করতে চান বা যে কোনো ধরনের ষাঁড়গুলো ক্রয় করতে চান, আপনারা কিন্তু ওনার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। রফিকুল, তোমার নাম্বারটা বলে দাও ভাই একটু। 01717-1528-44। দর্শক, রফিকুলের নাম্বারটি দেওয়া থাকলো। আপনারা যারা এই ধরনের ষাঁড় গরু ক্রয় করতে চান, তাহলে কিন্তু রফিকুলের সঙ্গে যোগাযোগ করে আপনারা ক্রয় করতে পারবেন। আমরা পাশে দেখছি আমাদের আলম ভাই। আলম ভাই বেশ কয়েকটি ষাঁড় গরু নিয়ে আসছেন। আলম ভাই দেখুন দর্শক, আলম ভাই মোট ৫টি ষাঁড় গরু নিয়ে দাঁড়িয়ে আছেন। এই যে আলম ভাইকে দেখতে পাচ্ছেন, ৫টি ষাঁড় গরু, ৫টির মধ্যে কিন্তু ক্রস জাতেরও ষাঁড় আছে। দেখুন বেশ সুন্দর দেশাল আর ক্রস। আলম ভাই ভালো আছেন? এদের দেখছি দেশাল আর ক্রস আর আর দু চারটা দেশাল। এগুলার দাম কেমন লাগছেন আলম ভাই? ৩১ চাচ্ছেন। কত হলে বেচবেন? ৩৫ হলে বেচবেন। আর এটা? এটা ৩০ হলে বিক্রি করবেন। দর্শক, আলম ভাইয়ের কথা বলি, আলম ভাই কিন্তু খুব সীমিত লাভে কিন্তু গরু কেনা বেচা করেন। এই যে দেখুন, এক দাম ৩০,০০০ টাকা, না ৩০,০০০। আর এই যে ক্রসটা
27 দর্শক দেখুন ক্রস জাতের ষাঁড় খামারে রাখার উপযুক্ত। আর এই পাশের যেটা ওটা 28 হলে দিবেন, ওটা শুধু ফ্রেমটা আছে। গরু ভালো না, জাতটা ভালো, বেশ জাতটা ভালো। কত বললেন? 28 হলে বেচবেন। আর এটা 30 হলে বিক্রি করবেন। দর্শক শুনলেন যে 30,000 টাকা হলে বিক্রি করবেন। দেশি ষাঁড় গরু, দেশাল ষাঁড় গরু খামারে রাখার একেবারে উপযুক্ত ষাঁড় গরু আজকে বিক্রি করছেন আমাদের আলম ভাই। তো দর্শক, আলম ভাইয়ের নাম্বারটা আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা যারা এই ধরনের গরু সংগ্রহ করতে চান আলম ভাইয়ের কাছ থেকে কিন্তু সংগ্রহ করতে পারবেন। আলম ভাই নাম্বারটা একটু বলেন। 01794848335304। দর্শক শুনলেন, এই যে সমস্ত ষাঁড় গরু যদি সংগ্রহ করতে চান তাহলে কিন্তু সংগ্রহ করতে পারেন। আলম ভাইয়ের মোবাইল নাম্বার দেওয়া থাকলো দর্শক। দর্শক আমরা আর দেখব। দর্শক দেখুন, এখানে একটি দেশাল জাতের ষাঁড়, দেশাল। এটা বয়স কেমন ভাইয়া? হ্যাঁ, 1 বছরের বেশি। দাম কত রাখছ? 40। আর কত বলে কাস্টমার? 34 মতো বলে। কত বলে বেচবো ভাইয়া এটা? 36 থেকে 37। দর্শক শুনলেন, 36 থেকে 37,000 টাকা হলে এই যে দেশাল ষাঁড় গরু আজকে বিক্রি করবেন ফাঁসিলাডাঙ্গা হাট থেকে। দর্শক আমরা আরও দেখি। দর্শক এখানে দেখছি একটি, এটা কি ক্রস? ক্রস জাতের বকনা। দেখুন এটা সংগ্রহ করলেন আমাদের মোফাজ্জল ভাই। দেখুন মোফাজ্জল ভাই, এটা বয়স কেমন? 4-5 মাস হবে। এটা কিনলেন কত দিয়ে? 30,500। লেখাই সহ 31,000। দর্শক শুনলেন, লেখাই সহ 31,000 টাকা। তো এটা নিলেন ভাইয়ের জন্য নাকি? ভাই আসসালামু আলাইকুম, কোত্থেকে আসছেন? নোয়াখালী থেকে। তো সংগ্রহ কি কটা করবেন আজকে? কতগুলো নেবেন? 10-15টা। তো আজকে কি এই একটাই নিলেন? কালকের দিন অপেক্ষা করবো, শুক্রবার আমবাড়ি, আমবাড়ি করবেন। দর্শক শুনলেন, আজকে কিন্তু উনি লক্ষ্মীপুর থেকে এসেছে, নোয়াখালী থেকে এসছেন, মাঝদি, নোয়াখালী মাঝদি থেকে এসেছেন। আসে কিন্তু কে যে একটি বকনা সংগ্রহ করেছেন, উনি 10 থেকে 15টি সংগ্রহ করবেন। যেহেতু আজকে কিন্তু গরু কম এই ফাঁসিলাডাঙ্গা হাটে, আমরা দেখানোর চেষ্টা করবো। উনি হয়তো আগামী শুক্রবার আমবাড়ি হাতে সংগ্রহ করবেন। তো দর্শক আমরা সেই পর্যন্ত অপেক্ষা করবো, ভাই কী দামে এই ধরনের বকনা গরু এবং ষাঁড় গরু সংগ্রহ করেন আমবাড়ি হাট থেকে, দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আবার। তো মোফাজ্জল ভাই, বাজার আছে, বাজারটা কেমন? বাজার একটু দাম বেশি। দাম বেশি না, বাড়তির দিকে যাচ্ছে এখন। দর্শক আপনার নাম্বারটা একটু, আচ্ছা আচ্ছা, আপনার নাম্বারটা একটু বলে দেন। 01704-5470-7045-435। দর্শক নাম্বার দেওয়া থাকলো। আপনারা যারা এই ধরনের গরু বা যে কোনো ধরনের গরু সংগ্রহ করতে চান তাহলে মোফাজ্জল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করতে পারবেন দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, যে কোনো জেলার যে কোনো হাট থেকে। তো দর্শক আমরা আরও দেখব। দর্শক এখানে আমরা দেখছি একটা দেশাল ষাঁড় খামারে দেখার একেবারে উপযুক্ত। বয়স কেমন ভাই? 1 বছর পার হয়েছে। দাম কত রাখছেন ভাই এটা? 52 চা দাম। আর কাস্টমার কত বলে? 44 মতো হাইস্ট। কত বললে ছাড়বেন এটা? 45। দর্শক শুনলেন, লাস্ট 45,000 টাকা হলে এই যে দেখুন দেশাল জাতের ষাঁড় গরু আজকে বিক্রি করবেন ফাঁসিলাডাঙ্গা হাট থেকে। তো দর্শক ফাঁসিলাডাঙ্গা হাট থেকে আমরা বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম।